হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এয়ার বাটারফ্লাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি সকাল থেকে উঠে গেছি, আজকে হবে একটু ডেলি ব্লগ। প্রতিদিন চ্যালেঞ্জ দিচ্ছিলাম, প্রাঙ্ক দিচ্ছিলাম, কিন্তু এখন ভাবছি ডেলি ব্লগ একটু না দিলে হবে না, তার জন্য আজকে চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। হ্যাঁ, আর সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি রান্নাঘরে তো চলে যাবই, আর তার থেকে একটা যে বড় আমার কাজ আছে সেটা তোমাদের এখন দেখাবো। মানে কাল প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের এই যে জানলাগুলো, মানে আমাদের এই ঝুল যে বারান্দাটা, এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়, কাঁচ এখনও লাগানো হয়নি, এই জন্য ওইটা আমি এখন তুলিনি। কিন্তু ঘরটা প্রচুর গরম হয়ে যাচ্ছে প্লাস্টিক, তো এই জন্য ওটা তুলবো। তো চলো দেখতে থাকো। তো চলো, আমি রান্নাঘর থেকে এখন আমার ঘরের সামনে যেখানে প্লাস্টিকগুলো টানানো আছে ওখানে চলে যাব। ওখানে গিয়ে ঝটপট করে আমি সানসেটের পরে উঠব। উঠে ওই প্লাস্টিকগুলো টানার ভীষণ সমস্যা, মানে হাতে এত ব্যথা লাগে, একবার নিচ দিয়ে টানতে হয়, একবার উপর দিয়ে টানতে হয়, টেনে টেনে আমি প্লাস্টিকটা গুটিয়ে দেবো। একটু হাওয়া ঢুকবে ঘরে, নাহলে ঘরটা না দম বন্ধ হয়ে যাচ্ছিলো। এবার প্লাস্টিক গুটিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। ওখানে আরুষের তরকারি কাটা আছে, এখানে আছে কুমড়ো, কাঁকরোল, আলু, বেগুন, সমস্তটা দিয়ে এক বাটি তরকারি আমি ওর জন্য আলাদা করে করব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, ওটা জিরে ফোড়ন দেবো, আর এক পিস লঙ্কা চিরে ওর মধ্যে আমি দিয়ে দেবো, আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে তরকারিটা হালকা করে ভাজবো। ভেজে তারপর আমি ওর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেবো, আর তার মধ্যে আবার হলুদ, লবণ একে একে সমস্তটাই দিয়ে দেবো, কারণ আরুষের ওয়েটটা না প্রচুর কমে গেছে। হ্যাঁ, ওকে একটু আলাদা করে সবজি, বেশি বেশি সবজি, সেদ্ধ, ডিম এগুলো না খাওয়ালে হবে না, অনেকটা 2-3 কিলো ওয়েট ওর কমে গেছে, এই জন্য ওর এখন বাড়ার সময় জানি, তবুও ওয়েটটা কমে গেলে তো ভালো লাগে না, এই জন্য আমি ওর জন্য আলাদা আলাদা তরকারি করে বেশি বেশি সবজি খাওয়াবো, তাহলে একটু শক্তিটা হবে আর ওয়েটটাও বাড়বে। আর কমপ্লিট হয়ে গেল তরকারিটা। পাশের কড়াতে আছে কুমড়ো, কুমড়োটাও রেডি, আর কুমড়োটা রেডি হয়ে যাবে, হয়ে গেছে। আর তার পাশেই আমি ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওলটা এক্ষুনি রান্না করব। ওলের তরকারিটা একদম সোজাভাবে করব। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, কড়া গরম করে, তার মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা আগের থেকে ধুয়ে রাখা আছে, ওটা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই সেদ্ধ ওলগুলো আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে হলুদ, লবণ সমস্তটা অ্যাড করব। অ্যাড করে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপর যখন ঢাকাটা তুলব, তার মধ্যে দেব কিছুটা মাছ। মাছ পাশের কড়াতে আবার মাছটা ভাজবে এক্ষুনি, সেটা ওখানে দিয়ে দেবো। তারপর জল ফুটে উঠলে ওর মধ্যে তো মাছ অ্যাড করবই। তারপর একটু ঝোল যখন কমে আসবে, ওই তরকারিটা নামিয়ে ওর মধ্যে আমি জিরে আর একটা করে গরম মশলা সমস্তটা সব দিয়ে আমি ওটা বেটে তরকারির মধ্যে দিয়ে নামিয়ে দেবো, আর কিচ্ছু না। কারণ তোমরা আগের ভিডিওতে জানো আমি তরি তরকারি একটু সোজাভাবে করাটা পছন্দ করি। এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, একটু ঝোল রেখেছি, যেহেতু এই ওল না শুকিয়ে যায়, এই জন্য একটু ঝোল রেখেছি, খাওয়ার সময় আবার ঠিক হয়ে যাবে। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঘরে চলে এসেছি। আমার ঘরে টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করে ফেলবো, কারণ ঘরটা আমি সকালে ঘুম থেকে উঠে মুছতে পারি না, তার কারণ আমার শ্বশুরকে সকাল সকাল রান্না করে দিতে হয়, এই জন্য ঘরটা জাস্ট ঝাঁটিয়ে আমি চলে যাই, আর রান্না কমপ্লিট করে এসে ঘরটা আমি মুছি। তো চলো আমি ঝটপট করে কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। কি বলতো, মানে আলুস না ও ভীষণ আইসক্রিম খেতে পছন্দ করে। হ্যাঁ, এই জন্য আমি কি করেছি, এরকম বড় যে বারগুলো হয় না, এই যে এইগুলো আমি দেখাচ্ছি, দাম এই যে আইসক্রিমের এই যে ডাব্বাগুলো আমি ওইটা না একসঙ্গে কিনে নিয়ে এসছি। হ্যাঁ, কিনে এনে কি করে ওর, ও যখনই একটু আইসক্রিম চায় আমি ওকে চামচে করে 2 চামচ বের করে ওকে দিই, শুধু বলে কি মা তুমি ম্যাজিক করতে।
বলে মা তুমি ম্যাজিক করতে পারো, তুমি এখন তো কোনো আইস আমরা বাজারে যাইনি, কেন কোনো আইসক্রিমের দাদা আসেনি এখানে, তুমি আইসক্রিম পেলে কোথায় কোথা থেকে আইসক্রিম বলছো, মা একটু আইসক্রিম তুমি এনে দাও না। আর আমি এর যেটা এনেছি না ওটা হচ্ছে বাটার স্কচ যেটা, হ্যাঁ তা ও শুধু বলবে কি মা তুমি শুধু বাটার স্কচ খাওয়াচ্ছ, তুমি একটু ম্যাঙ্গোটা আনো, তুমি তো ম্যাজিক করে আনছো, তুমি শুধু বাটার স্কচ প্রতিদিন খাওয়াও কেন মা, তুমি একটু ম্যাঙ্গোটা আনো। তো আজকে আজকে ওকে দিচ্ছিলাম, সয়েলি এসছে না আমাদের পুচকু ননদটা আছে ওকেও দিয়েছি, ওরা দুজন মিলে খাচ্ছে। এখানে স্নান করে আমি চলে আসলাম, ওকেও স্নান করে দিয়েছি, ভেবেছিলাম 12টার দিকে খাওয়াবো কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেল। ওর ছোট কাকা, ছোট কাকা মানে আমার ছোট কাকা শ্বশুর, ওদের বাড়ি খেলা করছিলো, ওটা খেলা ঠেলা করে এই জাস্ট বাড়ি আসলো, আসলে আমি ওকে স্নান করে দিয়েছি, ভেবেছিলাম দুপুরে দেবো, তাই স্নান করার আগে দেবো, কিন্তু সেই আমার স্নান করার পরে দিতে হয়েছে। ওদের বাড়ি পোলট্রি আছে, ওর মধ্যে গিয়ে মাঝে মাঝে খেলা করে, ওই নোংরার মধ্যে আর দিতে ইচ্ছা করেনি। তো চলো এখন আরশকে খাইয়ে নিই, আইসক্রিম খেয়ে একটু জল ঠল খাইয়ে দেবো, কারণ জল না খাওয়ালে ঠান্ডা, ওর ঠান্ডা না ভাত আছে ঠান্ডা লেগে যাবে সমস্যা। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে একটু মেকআপ শেখাব, আজকে দেখতে পাচ্ছ এইটা হলো, এই মেকআপটা করেছিলাম কিছু শর্ট ভিডিও করার জন্য, তাই শর্টটা করা হয়ে গেছে, করা হয়ে ভাবছি আজকে কী বলি, আমার ব্লগেও কিছু দিতে হবে সেটা কী দিই, তো ভাবছি আমার মেকআপ আমি কীভাবে রিমুভ করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর তার জন্য আমি দেখো আমার কাছে 3-4টে পদ্ধতি আছে মেকআপ রিমুভ করার জন্য, সেটা তোমাদের দেখাই। প্রথমে প্রথমটা হলো উইপস, এই যে আমার আরুষের জন্য আনা ছিল সেটাই কাজে লাগাই, ও এখন তো বড় হয়ে গেছে আর লাগে না এখন, এই জন্য এটা আমি এখন কাজে লাগাচ্ছি। কতটা আছে এই ফেলে দেবো নাকি, আমি মেকআপ তোলার জন্য অন্য মানে এই উইপসগুলো পাওয়া যায় জানি, কিন্তু এই উইপসটা আমি কী করবো ওই জন্য আমি এখন এটা কাজে লাগাচ্ছি। সেকেন্ড হচ্ছে এই যে আয়ুরের ক্লিনজিং মিল্ক, এটা দিয়ে মেকআপ রিমুভ করি। আর থার্ড নাম্বার যেটা সেটা হলো আমার সব থেকে পছন্দের এই যে নারকেল তেল, এই নারকেল তেলটা আমার সব থেকে প্রিয়, যতগুলো জিনিস দেখালাম মেকআপ তোলার জন্য তার মধ্যে সব থেকে বেস্ট এটা। এই যে কালি, এই যে চোখের নিচে যে প্রচুর কালিটা না অন্য অন্য কিছুতে খুব একটা ওঠে না, আর ক্লিনজিং মিল্কটাও চোখের নিচে দিতে ভয় পাই যে চোখের মধ্যে যায় কিনা কেমিক্যাল আছে, তো ওইটার জন্য এটা বেস্ট 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 মেকআপ রিমুভ করার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। কোনা ফাঁকা দিলে হবে না, প্রত্যেকটা কোনার কোনার দিয়েই মুছতে হবে, কিচ্ছু বাকি রাখবো না, একদম সম্পূর্ণটাই কাজে লাগাবো। স্কিনের দিকে একটু চোখটা যাচ্ছে কারণ এটা মুছতে গিয়ে না আমার দেখতে হচ্ছে, ও টিপটা আগে তুলিনি, তুলে রাখি টিপটা, দেখো এই লিপস্টিক তুলতে গেলে আমার বড্ড অস্বস্তি লাগে এই উইপসে, আর একটা নিয়ে নিয়েছি একটু নারকেল তেল নেবো হাতে, দেখো একদম সঙ্গে সঙ্গে একদম ঠোঁটটা ক্লিন, মানে কোনো কিছু চিন্তা করতে হবে না যে উইপসে এই উঠলো এই উঠলো না, সম্পূর্ণটা। আবার চোখ, এটা চোখের জন্য তো আমার একদম প্রিয় 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 নারকেল তেল না মেকআপ তোলার জন্য একদম বেস্ট বেস্ট বেস্ট,
এই চোখের উপরে না কি একটা দানা হয়েছে, যখন মানে চোখ টোক কিছু করছি না একটা ভয় ভয় লাগছে যে ওটা কিছু ভয় কি। দেখ চোখটা একদম পরিষ্কার হয়ে যাবে, একদম ক্লিন দেখতে পাবে। এটা মুখ আমি যখন ফেস ওয়াশ করবো তখন উঠে যাবে, এই যে চোখের মধ্যে হালকা যেটা আছে একদম। মানে তোমরা সত্যি বলছো যে যা ইউজ করো নারকেল তেলের বিকল্প কিছু নেই, তো তোমরা নারকেল তেল ইউজ করো মেকআপ তোলার জন্য, অন্তত লিপস্টিক কালি এগুলো তো, কারণ এই লিপস্টিক না চোখের দিকে দিতে আমার ভয় লাগে, কারণ আমার চোখটা এমনি প্রবলেম চশমা লাগাতে হয় এখন এমনি, যখন টিভি দেখি যখন বই ঠই পড়ি তখন। দেখ আমার মুখের কোনো জায়গায় কিচ্ছু কিচ্ছু দেখতে পাবে না, মেকআপ সমস্তটা একদম উঠে পরিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ এবার আমি কী করবো, যেটা এবার যেটা করবো সেটা হলো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো। মুখটা ধুয়ে এসে তারপর আলু ঘুম থেকে উঠেছে, চকলেট খাচ্ছে এখন, একটু খিদে খিদে বলছে, ও জন্মদিনে কি ছোটো ছোটো ক্যান্ডিগুলো ছিল সেগুলোই খাচ্ছে, তা ও এখন কী করবে, এখন ও খিদে পেয়েছে, ও খেতে যাচ্ছে, কিছু বলছে মা কিছু খেতে দাও, আর এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়াও যাবে না, ঘুষের ওখান থেকে দুধটাও আনা যাবে না। একটু পর এখন কটা বাজে, ছটা সাড়ে ছটার দিকে আমরা ঠিক আনতে যেতে পারবো এখন বৃষ্টি থেমে গেলে। তো এখন ওকে যা যেটা করবো সেটা হচ্ছে ম্যাগি করে দেবো, চলো তোমরা দেখতে থাকো, হ্যাঁ সঙ্গে থেকো, আর আমি ফ্রেশ হয়ে এসে আবার দেখা হচ্ছে। এই যে আমি মুখ ধুয়ে চলে এসেছি, দেখো একদম মুখটা ক্লিন, আর মুখটা না ধুয়ে আসার পর এইভাবে ঘষতে নেই, তাহলে আমার তো খুব এইসব জায়গায় জ্বালা পড়ে যায়। আমি জানি ওগুলো করতে না, আমি ইউটিউবে একদিন দেখেছিলাম একটা ভিডিও, এটা জাস্ট ট্যাপ ট্যাপ করতে হয়, ট্যাপ 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 এইভাবে হালকাভাবে সোপ করে নিতে হয় এইভাবে। আর এখন ফেস ওয়াশ করে আসলাম, সত্যি বলছি আমি বিশ্বাস করো আমার কাছে না অন্য অন্য প্রোডাক্টের থেকে নারকেল তেলটা বেস্ট লাগে, কারণ অন্যান্য আমি বলেছি তো আগে যে অন্যান্য সব কেমিক্যাল তো আমি অন্যান্য প্রোডাক্টের বদনাম করবো না, আমি জানি তাতেও হয়তো গুণ আছে, কিন্তু নারকেল তেলটা আমার কাছে বেস্ট লাগে লিপস্টিক আর এই কালি এটা তোলার জন্য। চলো আমি এখন মুখ ধুয়ে চলে এসেছি, ফেস ওয়াশটা করে নিয়েছি, এবার যেটা করবো সেটা হচ্ছে মুখে টোনার লাগা বলছে, লোটাসে লোটাস টোনার। চলো এটা শুকিয়ে নিই, তারপর আবার ময়েশ্চারাইজার লাগাবো, নাইট ক্রিমটা লাগে। এই যে আমার টোনারটা শুকিয়ে গেছে, এবার যেটা করবো সেটা লোটাসের নাইট ক্রিম ইউজ করে নেব, কারণ এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে এখন আর ডে ক্রিম লাগিয়ে কাজ নেই। এটা একেবারে ক্লিন এবং খুব ভালো লাগছে, কারণ মেকআপ থাকলে না মুখটা আমার ভারী লাগে, চুলকায় আমার এইসব জায়গাগুলো সব চুলকায় মেকআপ থাকলে, যতক্ষণ মেকআপটা না তুলবো আমার মুখটা ফ্রেশ হবে না, একটু হালকা লাগছে মুখটা। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো এবং ভিডিও দেখতে থাকো, আমি আর সূর্যর ম্যাগি করতে যাচ্ছি। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, এই এখন বাজে রাত 11টা, হ্যাঁ এখন আরুষকে খাওয়ানো হয়ে গিয়েছে, আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি বেডটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু বালিশগুলো এখনও মানে গোছায়নি, বালিশ এখন পাতবো আর মশারিটা টানাবো, টানিয়ে আমরা শুয়ে পড়বো। চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও, চলো বাই। আমার ছেলে আগের থেকে বাই করা শুরু হয়ে গেছে, বাই, টাটা, গুড নাইট, গুড নাইট।